আপনি কি পুঁই শাক খাচ্ছেন? সপ্তাহে 2 থেকে 3 দিন যদি আপনি নিয়মিত পুঁই শাক খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পুঁই শাক খাওয়ার সাথে সাথে আপনার দেহে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে থাকে যা জানা আপনার খুবই দরকার। কারণ পুঁই শাক খাওয়ার কারণে আপনি না জেনে আপনার শরীরে কিছু ক্ষতি করছেন। আর উপকার তো সব খাবারেরই রয়েছে, কিন্তু ক্ষতি কি হচ্ছে এবং এর কারণে আপনি কোন কোন রোগ তৈরি করছেন নিজের শরীরে না জানলে আপনার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। এই কারণেই যারা পুঁই শাক খেতে পছন্দ করেন, প্রায়শই খেয়ে থাকেন, তারা আজকের ভিডিওটি একদমই এড়িয়ে যাবেন না। পুঁই শাকের সংস্কৃতিতে বলা হয়েছে অমৃত বল্লরী, কাজেই এটি অমৃত সমান প্রথমেই আপনাকে মানতে হবে। কিন্তু অমৃত সমান হওয়া মানেই যে এটি আপনার জন্য উপকারী তা কিন্তু নয়, কারণ অমৃত গরলে পরিণত হয় যদি আপনি না জেনে বুঝিয়ে তা গ্রহণ করেন। পুঁই শাক সম্পর্কে আয়ুর্বেদে বলা হয়েছে পুঁই শাক অত্যন্ত কফ ও শ্লেষা বর্ধক, শীতল পিচ্ছিল কারক, বাত কারক, স্নিগ্ধ বায়ু নিবারক, রক্ত পিত্তনাশক, বল ও বীর্য বর্ধক, নিদ্রাজনক, সুপথ্য, রুচিকারক, কণ্ঠের জন্য অহিতকারক। যারা এই শব্দগুলো ভালো করে বুঝতে পারছেন না তাদের জন্য আমি বিস্তারিতভাবে বলবো যে পুঁই শাক আপনার কোন কোন রোগের জন্ম দিচ্ছে। কিন্তু শুধু যে ক্ষতি করছে তাই নয়, উপকার কি কি করছে সেগুলো আপনাদের জানতে হবে। উপকার হচ্ছে পুঁই শাক খেলে অবশ্যই আপনার ত্বক ভালো থাকবে, কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের ত্বকে অ্যালার্জি রয়েছে, যারা পুঁই শাক খেলে ত্বকের র্যাশ অ্যালার্জিতে ভরে যায়, ত্বক চুলকায়, চুলকানিতে ভরে যায়, তারা পুঁই শাক কখনোই খাবেন না। এটি আপনার ত্বকের জন্য যতই ভালো হোক না কেন, বুঝবেন এটি আপনার শরীরের জন্য একদমই নয়। যাদের অ্যালার্জি নেই তারা পুঁই শাক খেলে স্কিন অত্যন্ত ভালো থাকবে, স্কিনের রং উজ্জ্বল হবে এবং স্কিন সবসময় সতেজ টানটান থাকবে। যারা রাতে ভালো ঘুমাতে পারেন না অথচ আপনার পুঁই শাক খেলে অ্যালার্জি হচ্ছে না, পুঁই শাক আপনার কফ বৃদ্ধি করছে না, আপনার ঠান্ডা কাশি জনিত কোনো ধরনের পারিবারিক সমস্যা নেই বা আপনার নিজেরও এই ধরনের কোনো সমস্যা নেই, তারা নিয়মিত যদি পুঁই শাক খান তাহলে আপনাদের রাতের ঘুম অবশ্যই ভালো হবে। পুঁই শাক অত্যন্ত নিদ্রাজনক। পুঁই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, সি, এ এবং আরও আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর আয়রন। এই প্রতিটি উপাদান আমাদের দেহের জন্য খুবই দরকার। আসলে যারা বিভিন্ন ধরনের হাড় জয়েন্টের ব্যথায় ভুগছেন এবং সবসময় যাদের কোমর বা ব্যাক পেইনে ব্যথা থাকে এবং যাদের ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে হাড়ের ক্ষয়রোগ হয়েছে তারা নিয়মিত পুঁই শাক খেলে খুবই উপকার পাবেন। পুঁই শাকে এত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যে এটি আপনার দেহের জন্য সব ধরনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য কাজ করতে থাকে। ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের জন্য পুঁই শাক খুবই ভালো। পুঁই শাকে এর যে গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে এর মাত্রা কম থাকায় এটি ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য উৎকৃষ্ট একটি খাবার। পুঁই শাক গ্রহণের কারণে আপনার রক্তে সবসময় গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থাকবে আর রক্ত সঞ্চালনের মাত্রা বহু গুণে বেড়ে যাবে। এই কারণেই এটি যেমন আপনার ইনসুলিনের উৎপাদন বাড়িয়ে দেয় তেমনই ডায়াবেটিস থেকে আপনাকে সবসময় রক্ষা করে। পুঁই শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও লুটিন সম্পৃক্ত হওয়ার কারণে এটি আপনার চোখকে সবসময় ভালো রাখে। যাদের দৃষ্টিশক্তির স্বল্পতা রয়েছে, চোখের বিভিন্ন ধরনের রোগ রয়েছে, তারা নিয়মিত পুঁই শাক খেলে খুবই উপকার পাবেন। সবচেয়ে বড় কথা হলো পুঁই শাকে আরও একটি গুরুত্বপূর্ণ উপকার হলো পুঁই শাক শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধি করে। পুঁই শাক খাওয়ার ফলে পুরুষের যৌন ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় এবং এতে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক ও ফলিক অ্যাসিড রয়েছে তা শুক্রাণুকে সুস্থ সবল রাখতে খুব বেশি পরিমাণে কাজ করতে থাকে। যদি আপনার ওজন অত্যন্ত বেড়ে যায় তাহলে আপনি পুঁই শাক প্রতিদিন খেতে পারেন, এতে এক মাসের মধ্যেই আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। তবে পুঁই শাক খাচ্ছেন মানে এর সঙ্গে যে আপনাকে পেট ভর্তি করে ভাত খেতে হবে তা কিন্তু নয়। আপনি 100 থেকে 150 গ্রাম পরিমাণ পুঁই শাক নিয়মিত হালকা সেদ্ধ করুন। বেশি সেদ্ধ করলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। হালকা সেদ্ধ করে অল্প পরিমাণে তেল, রসুন, পেঁয়াজ দিয়ে বাগার দিন এবং খেয়ে নিন। দেখবেন আপনার ওজন দ্রুত কমতে শুরু করেছে। এই পুঁই শাকে প্রচুর পরিমাণে আঁশ থাকায় এটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুব দ্রুত দূর করতে পারে। এটি পিচ্ছিল কারক হওয়ায় যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা, পেটে গ্যাস, অম্ল এই ধরনের সমস্যা প্রায় লেগে থাকে, তারা যদি নিয়মিত খান তাহলে খুব ভালো উপকার পাবেন।
পুঁইশাক সবসময় আপনার বায়ু এবং পিত্তকে রোধ করতে পারে। বায়ুপিত্তে সমতা আনতে পুঁইশাক অত্যন্ত কার্যকরী। তেমনি আপনার কফ শ্লেষ্মা বৃদ্ধি করতে পুঁইশাক খুব বেশি কাজ করে থাকে। যদি আপনি কফ রোগে ভুগে থাকেন, আপনার প্রায়শই ঠান্ডা কফ, কাশি, হাঁচি, অ্যালার্জি এবং আপনার যদি সাইনোসাইটিস জনিত মাথা ব্যথা থাকে, তাহলে আপনি ভুলেও কখনো পুঁইশাক খাওয়ার কথা চিন্তাও করবেন না। পুঁইশাক খাওয়া মাত্রই আপনার এই সকল রোগ বৃদ্ধি পাওয়া শুরু করবে। যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে তারাও কখনোই পুঁইশাক খাবেন না। অন্যদিকে আপনার যদি মাইগ্রেনের ব্যথা হয়ে থাকে, আপনার যদি শরীরে জ্বালাপোড়া থাকে এবং আপনার যদি মাথার তালু অত্যন্ত গরম হয়ে থাকে, তাহলে পুঁইশাক আপনি নিয়মিত খাবেন। এতে করে আপনার এই সমস্ত রোগের উপসর্গ দূর হয়ে যাবে। হাত পায়ের তালু, মাথার তালু জ্বালাপোড়া করা এবং প্রদাহজনিত কারণে যে মাথা ব্যথা হয়ে থাকে তাও দূর করতে পারবে পুঁইশাক। আবার পুঁইশাকের আরেকটি ক্ষতি হলো, যাদের দেহে গাউট বা ইউরিক অ্যাসিড জনিত ব্যথা রয়েছে, ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেলে আপনার যে ব্যথা হয়ে থাকে এবং ক্যালসিয়ামের অভাবে যে ব্যথা হয়ে থাকে তা সম্পূর্ণ আলাদা। আপনি বুঝতে চেষ্টা করুন আপনার দেহে হাড় জয়েন্টের ব্যথা কি কারণে হচ্ছে। যদি ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে হয়ে থাকে, আপনি কখনোই পুঁইশাক খাবেন না। এতে আপনার রোগের তীব্রতা আরও বেড়ে যাবে। যদি আপনার কিডনি বা পিত্তথলিতে কোনো ধরনের রোগ থাকে, পাথর থাকে, তাহলে আপনি কখনোই পুঁইশাক খাবেন না, কারণ এর অক্সালেটের মাত্রা অত্যন্ত বেশি এবং পুঁইশাক খাওয়ার পাশাপাশি কখনো করল্লা খাবেন না। এই দুটি খাবারই অত্যন্ত অক্সালেট সমৃদ্ধ হওয়ার কারণে এটি আপনার দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। দুটি পাশাপাশি খাওয়ার কারণে এটি আপনার হজমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করবে। কাজেই এই সমস্ত রোগীরা পুঁইশাক চিরকাল এড়িয়ে চলবেন। এছাড়া পুঁইশাকে আরো কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে, যেমন পুঁইশাক খেলে নারীদের ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি 40% পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা থাকে। পুঁইশাক খেলে এমনিতেই ক্যান্সারের কোষ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দূর হয়ে যায়। আবার পুঁইশাক কিন্তু আপনার হার্টের জন্য খুবই ভালো, কারণ এটি যেমন আপনার ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয়, তেমনি আপনার হৃদরোগের ঝুঁকিকে অনেক গুণ কমিয়ে দেয় এবং এটি আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে। কাজেই পুঁইশাক খেলে আপনার হার্ট এমনিতেই সুস্থ থাকবে। যারা মারাত্মক ধরনের কোষ্ঠকাঠিন্য বা পাইলসে ভুগছেন, অনেকে আছেন পাইলসে ভুগছেন কিন্তু কোনো ধরনের চিকিৎসা নিচ্ছেন না, বিষয়টি গোপন রেখে এর রোগের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছেন, তারা আজ থেকেই পুঁইশাক একদম জুস করে নিন। 100 গ্রাম পরিমাণ পুঁইশাক ভালো করে পেস্ট করে জুস করে এর সঙ্গে সম পরিমাণ পানি মিশিয়ে দিনে 2 বার খান। এভাবে যদি খেতে পারেন তাহলে একদিনের মধ্যেই আপনাদের এই রোগ একেবারেই দূর হয়ে যাবে। পুঁইশাক খাওয়ার কারণে আপনার পাইলস বা অশ্বের সমস্যা আর থাকবে না। কিন্তু খেয়াল রাখবেন, পুঁইশাক যে সকল রোগের তীব্রতা বাড়িয়ে দেয়, এই ধরনের রোগ যদি থাকে তাহলে পাইলস ভালো করার জন্য পুঁইশাক আপনি খাবেন না। আপনি পাইলস ভালো করার জন্য কি খাবেন তা এই চ্যানেলে বহুবার বহুভাবে দিয়ে বোঝানো হয়েছে। যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি একবার ভিজিট করে নিন। আজকের ভিডিওর তথ্যগুলো যাদের ভালো লাগবে তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে নিকটজন প্রিয়জনদেরকে জানিয়ে দিন যে এই পুঁইশাক খাওয়ার কারণে আপনার দেহে কোন কোন রোগের সৃষ্টি হচ্ছে। যারা সবসময় কফ এবং কাশিতে ভুগে থাকেন, যাদের শ্বাসকষ্ট রয়েছে, যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে, যাদের দেহে ইউরিক অ্যাসিড বেশি, যাদের অক্সালেট বেশি খাওয়ার কারণে কিডনিতে জটিলতা, পিত্তথলিতে পাথর হয়েছে, তারা এই শাক খাওয়ার কারণে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে অবশ্যই তাদের জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।